معكم ربي روحاني الصدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো ভালো আছি বিধায় আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হইছি আজকের আমার প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে প্ল্যানিং প্ল্যান নিয়ে আমি কিছুটা বলবো তো ভিডিওটি আমার ভিডিওটি যাদেরকে বেশি কাজে দিবে যারা সবেমাত্র এইচএসসিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রাকশনে নতুন উঠেছে আর অ্যাডমিশন কেয়ার যারা নিচ্ছ অ্যাপ্লিক্যান্ট তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি তারাও আমার ভিডিওটি দেখতে পারে তো কথা ওইদিকে না যে আমরা মূল প্রতিপাদ্য বিষয়ে আসি আজকে আমার মূল প্রতিপাদ্য হচ্ছে প্ল্যান আসলে প্ল্যান বলতে আমরা কী বুঝি প্ল্যান বলতে আমরা বুঝি যেটা হচ্ছে পরিকল্পনা তো প্ল্যান বলতে আমরা কী বুঝি ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে আগাম বা পূর্ব ধারণাটাই হচ্ছে প্ল্যান তো প্ল্যানকে যদি আমরা এইভাবে বলি প্ল্যানিং ইজ ডিসাইডিং অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান দ্যাট ইজ এ প্ল্যান ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন তো প্ল্যান বলতে আমরা সাধারণত যে জিনিসটা বলি যে জিনিসটা বুঝি সেগুলো আমি একটু মৌখিকভাবে আপনাদের সামনে আলোচনা করি প্ল্যান হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ প্ল্যান হচ্ছে ব্যবস্থাপনার ভিত্তি বলা হচ্ছে প্ল্যান কী বলা হচ্ছে ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে প্ল্যান কী কী বলা হচ্ছে নিয়ন্ত্রণের পরবর্তী ভিত্তি হচ্ছে প্ল্যান পরিকল্পনা হচ্ছে নিয়ন্ত্রণের পরবর্তী ভিত্তি প্ল্যান কী প্ল্যান হচ্ছে একটা নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া প্ল্যান কী প্ল্যান হচ্ছে একটা বাস্তবমুখী প্ল্যান কী প্ল্যান হচ্ছে এটা হচ্ছে উচ্চ পদস্থ ব্যক্তিদের একটি কাজ আর প্ল্যান প্ল্যান বলতে আমরা সাধারণত কী বুঝি পরিকল্পনা এর পরিকল্পনা হতে পারে বাস্তবমুখী পরিকল্পনা লিখিত মৌখিক উভয় হতে পারে যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আপনারা এতক্ষণ আমার প্ল্যানিংয়ের কিছুটা ধারণা পেয়েছেন প্ল্যান সাধারণত প্ল্যানকে কত ভাগে ভাগ করা হয় প্ল্যানের পরিকল্পনাটাকে কত ভাগে ভাগ করা হয় তো প্রথমে আসতেছে ম্যাথভিত্তিক পরিকল্পনা কী ভিত্তিক ম্যাথভিত্তিক আমি আগেই বোর্ডে লিখে রাখছি বিষয়টিকে সহজে বোঝানোর জন্য ম্যাথভিত্তিক পরিকল্পনা ম্যাথভিত্তিক পরিকল্পনা আবার কত প্রকার একটা হচ্ছে স্বল্পমেয়াদী একটা হচ্ছে মধ্যমেয়াদি পরিকল্পনা আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বল্পমেয়াদী পরিকল্পনাটা আবার কি যে পরিকল্পনা এক বছর বা তার কম সময়ের জন্য এক বছর বা তার কম সময়ের জন্য করা হয় সেটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা মধ্যমেয়াদী পরিকল্পনা কি যেটা হচ্ছে এক থেকে পাঁচ বছরের জন্য করা হয় সেটা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি পাঁচ থেকে অধিক বছরের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আবার পরিকল্পনাকে যদি আরও একটুভাবে চিন্তা করি সংগঠন ভিত্তিক পরিকল্পনা সংগঠন ভিত্তিক পরিকল্পনাকে আমরা চারটি ভাগে ভাগ করেছি কয়েকটি ভাগে চারটি ভাগে ভাগ করেছি প্রথমত হচ্ছে কি কার্যভিত্তিক পরিকল্পনা তারপরে হচ্ছে কি বিভাগীয় বা বিভাগীয় পরিকল্পনা তারপরে হচ্ছে কি আঞ্চলিক পরিকল্পনা নাম্বার ফোর হচ্ছে মাস্টার বা হেডকোয়ার্টার পরিকল্পনা তো পরিকল্পনা যে জিনিসটাকে সর্বপ্রথম ধরা হচ্ছে মাস্টার বা হেডকোয়ার্টার পরিকল্পনা হচ্ছে পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা তো পরিকল্পনা কি এইভাবে যদি আরেকটু চিন্তা করি পরিকল্পনা হচ্ছে প্রকৃতিগত দিক দিয়ে যদি চিন্তা করি প্রকৃতিগত পরিকল্পনাকে আবার তিন ভাগে ভাগ করা হয় লক্ষ্য নাম্বার ওয়ান লক্ষ্য বলতে কী বুঝি পরিকল্পনার অভিজ্ঞতা কালকে লক্ষ্য বলে লক্ষ্যর সাথে কী কী থাকতে পারে লক্ষ্যর সাথে যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে বাজেট কোটা উদ্দেশ্য সীমারেখা ইত্যাদি তারপর হচ্ছে স্থায়ী পরিকল্পনা তারপর হচ্ছে একাত্মক পরিকল্পনা এখন লক্ষ্যর মধ্যে কী কোন জিনিসটা রয়েছে প্রথমত বাজেট বাজেট বলতে আমরা কী বুঝি বাজেট বলতে পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে বাজেট করি আর যে কোনো বাজেট তিন ধরনের হয়ে থাকে যে কোনো দেশে বাজেট তিন ধরনের হয়ে থাকে তো যে সকল বাজেট হয় এটা হচ্ছে ঘাটতি বাজেট সুষম বাজেট আর উদ্ধৃত বাজেট আর আমাদের দেশে সাধারণত উদ্ধৃত বাজেটটা বেশি হয়ে থাকে আমাদের দেশের বাজেট প্ল্যানিংটা হচ্ছে জুন থেকে জুলাই মাসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এটা অ্যাডমিশন কেয়ারে বা অ্যাডমিশন পরীক্ষায় এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা আসতে পারে যে আমাদের দেশে বাজেট সাধারণত কোন মাসে হয়ে থাকে আমাদের দেশে বাজেট জুন থেকে জুলাই মাসে প্রণয়ন করা হয় তো পরিকল্পনা সম্পর্কে আমি আবারও কিছু নতুন ধারণা দিব পরিকল্পনা সম্পর্কে পরিকল্পনার যে বিষয় রয়েছে ব্যবস্থাপনার বিষয়টা নট হ্যারনি ফয়েল আমরা জানি ব্যবস্থাপনার জনক হচ্ছে হ্যারনি ফয়েল ব্যবস্থাপনার জনক হ্যারনি ফয়েল পরিকল্পনা কী পরিকল্পনাকে ভবিষ্যৎ বাণী করার সমবায় বলে আখ্যায়িত করেছেন কী পরিকল্পনার
ব্যবস্থাপনার জনক হেনরি ফয়ার পরিকল্পনাকে ভবিষ্যৎ বাণী করার সমবায় বলে আখ্যায়িত করেছেন। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা পরীক্ষা আসতে পারে। তো নাম্বার টু, পরিকল্পনাকে লুকিং গ্লাসের সঙ্গে তুলনা করেছেন, লুকিং গ্লাসের সাথে তুলনা করেছেন কুঞ্জ অ্যান্ড ডোডেল, কুঞ্জ অ্যান্ড ডোডেল, এটা পরীক্ষা আসতে পারে, তোমরা এটা নোট করে নিতে পারো। তারপর হচ্ছে পরিকল্পনাকে ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল প্রসেস বলে অর্থাৎ বুদ্ধি ইন্টেলেকচুয়াল প্রসেস বলে অভিহিত করেছেন উড়িস অ্যান্ড কুঞ্জ, উড়িস অ্যান্ড কুঞ্জ পরিকল্পনাকে কি পরিকল্পনাকে ইন্টেলেকচুয়াল প্রসেস বলে অভিহিত করেছেন। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, বন্ধুরা এখন আমি তোমাদের মাঝে যে বিষয়টি বলবো, যারা আমার এতক্ষণ থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন, আর একটু কষ্ট করে দেখার জন্য অনুরোধ করা হলো। তো এখানে কিছু আমি কমন প্রশ্ন দিতে চাবো। আমার এই কমন প্রশ্ন যদি বাংলাদেশের যে কটা বিশ্ববিদ্যালয় আছে বিজনেস পারপাসে যদি কোনো বিশ্ববিদ্যালয় না থাকে, আমি আজকে থেকে আর কোনো ভিডিও বানাবো না। তো আমার কমন প্রশ্ন আছে, প্রথম নাম্বার ফার্স্ট একটা কমন প্রশ্ন দিয়েছে যে একাত্মক পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা বলতে আমরা সাধারণত কী বুঝি? এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু কি আমরা সকলে জানি? পদ্মা সেতু। তো পদ্মা সেতু কোন ধরনের পরিকল্পনা? একাত্মক পরিকল্পনা, চোখ বন্ধ করে একাত্তর, চোখ বন্ধ করে একাত্তর পরিকল্পনা তোমরা দিতে পারো। এই প্রশ্নটা আসবে আর আসবে। আমি MS রায়হান যদি এই প্রশ্নটা যদি পরীক্ষায় না আসে, আমি আর পরবর্তী থেকে আর কোনো নেক্সট ভিডিও বানাবো না। তারপরে আমরা কোথায় আসি এবং কোথায় যেতে চাই? এই দুইয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করে কে? এই দুইয়ের মাঝে সেতু বন্ধন করে পরিকল্পনা। আমরা সকলেই জানি আর আপনারাও সকলে জানেন যে কোনো জিনিস পড়ার চেয়ে এটা যদি দেখে এবং শুনে এটা মনে থাকে বেশি। তো আমি এটা বলবো যে আমার 1% কথা যদি আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে থাকবেন। আর এই অধ্যায় সম্পর্কে, প্ল্যানিং অধ্যায় সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত বা আমাকে আমার আমাকে ডেভেলপ করার জন্য কোনো যদি পরামর্শ দেওয়া থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি বিষয়টি সকলের মাঝে সুন্দরভাবে বোঝাতে পেরেছি।